আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশে এখন বর্তমানে যে বন্যার অবস্থা সেটা আমরা সবাই জানি ভারতের কারণে। তো যেভাবেই হোক, আমাদের সবার উচিত এখন আমাদের যে বন্যাতরা আছে তাদের পাশে যার যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে দাঁড়িয়ে যাওয়া। তো আমাদের এখন বর্তমানে ফেসবুকে বলেন এবং সাধারণ জনগণের মাঝেই বলেন না কেন, একটা জিনিস আমরা সবাই চাচ্ছি, সেটা হচ্ছে ভারত বয়কট বা ভারত আউট। ভারত বয়কটের মধ্যে আমাদের জনগণের কিছু কাজ করতে হবে এবং আমাদের সরকারের কিছু কাজ করা উচিত, যার মধ্যে আমার সরকারের কিছু কাজ তাদের ক্ষেত্র থেকে এই কাজগুলো করা, আমার মতামতে এই কাজগুলো করা খুব বেশি দরকার। আমার একটা রিকোয়েস্ট থাকবে। তো সেই 10টার মধ্যে প্রথমটা হচ্ছে হলো তিস্তাসহ ভারতের সাথে প্রায় আরও 53টা নদী বাংলাদেশ সরাসরি সংযুক্ত, বাংলাদেশ হয়ে পানিগুলো সাগরে যায়, সংযুক্ত নদী আছে। তার মধ্যে তাদের প্রায় 30টা নদীতেই তারা বাঁধ দিয়ে রেখেছে, যে বাঁধগুলো কোনো মানে বিশ্ব আন্তর্জাতিক আইনে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো কোনোটাই তারা গ্রাহ্য করেনি বা বাংলাদেশে কখনো জানায়ওনি যে তারা বাঁধগুলো দিচ্ছে, কিন্তু নদীগুলো কিন্তু বাংলাদেশ এবং ভারতের সাথে সংযুক্ত। তো এই জিনিসটা তারা না করে বাঁধগুলো দিয়ে গেছে। তো বাঁধগুলো দিয়ে যাওয়ার পরে মানে 71-এর পর থেকে, যুদ্ধের পর থেকে এই 54 বছরে তারা নানাভাবে তারা ইচ্ছে মতো করে বাঁধগুলো ব্যবহার করেছে, বাঁধের নদীগুলোর পানিগুলোকে ব্যবহার করেছে। যখন তখন তাদের ইচ্ছে হলো, তাদের বন্যা হয়েছে, পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, এটা নতুন কিছু না, ঠিক আছে? এবং খরার সময় তারা আমাদের ন্যায্য পানিটাও দিতে চায় না। তো আমরা বলবো আমাদের সরকারকে, আমাদের এখন বর্তমানে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যতগুলো 30টারও মেবি বেশি বাঁধ আছে বাংলাদেশের নদীর মুখগুলোতে ভারতের সাথে যেখানে সংযুক্ত, সে বাঁধগুলোকে নিয়ে পর্যাপ্ত মানে সঠিক একটা চূড়ান্ত চুক্তি করা, যা যেখানে বাংলাদেশের হিস্সা যতটুকু থাকবে প্রত্যেক বছর তারা ততটুকু দিবে, এবং তারা যেন ইচ্ছা মতো নদী বন্ধ করতে না পারে, নদীর পানি ছেড়ে দিতে না পারে। কখন ছাড়বে এবং কীভাবে ছাড়বে, ছাড়ার আগে আমাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে এবং আমাদের প্রত্যেক খরার সময় আমাদের যতটুকু ন্যায্য পাওনা আছে পানির সেই পাওনাটা আমাকে বুঝিয়ে দিতে হবে আমাদেরকে। এটা হচ্ছে প্রথম স্টেপ। বর্তমানে যে বন্যার অবস্থা দেখে আমার মনে হচ্ছে এটা যত দ্রুত সম্ভব ভারতকে ধরে এই জিনিসটা করে ফেলা উচিত। আর দ্বিতীয়টা হচ্ছে হলো বাংলাদেশের যে নদী খালগুলো যেগুলো পানির অভাবে শুকিয়ে গেছে, এবং কিছু কিছু নদী বা বলেন খাল বলেন সবগুলো বিগত সরকারের আমলে, হাসিনার আমলে তারা দখল করে নিয়েছে, এই সব অবৈধ দখলদারিতে থেকে নদী এবং খালগুলোকে মুক্ত করা, খালগুলোকে পুনঃসংস্করণ করা, নদীটাকে পুনর্খনন করা এবং নদীর পরিকল্পিতভাবে আমাদের নদী এবং খাল এগুলো সঠিকভাবে সংরক্ষণ করা, খনন করা, যাতে এই যে অতিরিক্ত পানিটা বর্ষার সময় আমাদের হয় যার কারণে আমরা বন্যায় ডুবে যাচ্ছি, এটা যেন ক্ষয়ক্ষতি আর বাংলাদেশে না হতে পারে, যাতে এই পানিটাকে আমরা ধরে রাখতে পারি যখন আমাদের খরার মৌসুম হবে তখন যেন আমাদের পানির অভাব না হয়। এটা হচ্ছে আমার দ্বিতীয়টা। তৃতীয়টা হচ্ছে হলো বাংলাদেশের বর্ডারে যারা আছে, বিজিবি যারা আছে, তাদেরকে সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের ক্ষমতা ব্যবহার করার জন্য তাদের স্বাধীনতা দেওয়া, ঠিক আছে? ভারত এই কয়েক বছরে, এই 15 বছরে বাংলাদেশের অনেক মানুষকে তারা সীমান্তে হত্যা করেছে, অত্যাচার করেছে। তো তারা শুধু তখন বিজেপির হাত পাওয়া বাধা ছিল, আমরাই জানি স্বৈরাচারী হাসিনা তাদেরকে কোনো কাজ করতে দেয়নি, কারণ সে ছিল মানে ভারতের মোদীর দাস, কারণ দাসের তো গলা উঁচা করে বলার কোনো কিছু নাই, এই জন্য সে কোনো কিছু কখনো বলে নাই। অসংখ্য মানুষ বাংলাদেশের সীমান্তে মারা গেছে। তো সীমান্তে আর কোনো রকম দুর্ঘটনা যেন না হয়, বিজেপিকে সেই পূর্ণ ক্ষমতা দিয়ে সেখানে মানে কথা রাখানো, যাতে ভারতের যে সেনারা আছে তারা যেন আর কোনো রকম মন মর্জি আমাদের সীমানায় চালাতে না পারে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরটা হচ্ছে হলো ভারত যেন এখন থেকে, এই সময় থেকে
তাদের মানে বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ কোনো কাজে তারা যেন নাক গলাতে না পারে, অযাচিত হস্তক্ষেপ জানেন যাতে না করতে পারে। তাদেরকে এটা একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে, আমরা স্বাধীন দেশ, আমরা স্বাধীন, আমাদের স্বাধীনতা আছে, আমরা আমাদের সিদ্ধান্তগুলো আমরা আমাদের ইচ্ছা মতো নেব, আমরা আপনাদের দাস নই যে আপনারা যা বলবেন আমাদেরকে করতে হবে। এই জিনিসটা একদম তাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে, তারা যেন আর আমাদের অভ্যন্তরীণ কোনো কাজে হস্তক্ষেপ করতে না পারে, যেটা তারা আশেপাশে তাদের যত প্রতিবেশী রাজ্য আছে সবগুলো রাজ্যের সাথে করার চেষ্টা করেছিল এবং সেখান থেকে তাদেরকে লাথি মেরে বয়কট করে দেওয়া হয়েছে, সেটা আমাদের এখন করতে হবে। আর হচ্ছে পঞ্চমটা হচ্ছে হলো ভারতে প্রায় 20-30 লক্ষ লোক, তাদের কোনো ওয়ার্ক পারমিটের ঠিকানা নাই, এসব লোককে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, কারণ তারা বহু বছর ধরে বাংলাদেশে এখানে কাজ করছে, যার কারণে বাংলাদেশে অনেক ভালো যোগ্য বেকার মানে ছেলেরা বেকার হয়ে ছেলেমেয়েরা বেকার হয়ে রয়েছে, তারা চাকরি পাচ্ছে না, এদেরকে এখান থেকে তাড়াতে হবে। কারণ এই 30 লক্ষ মানুষের পেছনে বাংলাদেশের যে রিজার্ভ আছে, রিজার্ভের অনেকখানি বড় একটা অংশ ভারতে চলে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদেরকে অনেক সবার আগে মেবি শুরুর দিকে এই জিনিসটা করা উচিত, যাতে বাংলাদেশের বেকারত্বটা কমে যায়। ঠিক আছে, ভারতের যত কর্মী আছে, যত জায়গায় যত কর্মী আছে, সব ধরনের কর্মী, সব ধরনের কারখানাগুলোকে একদম বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, ষষ্ঠটা হচ্ছে হলো বাংলাদেশের উচিত ভারত থেকে খাদ্যদ্রব্য বা অন্য যে সমস্ত জিনিসগুলো আমরা আমদানি করি সেই জিনিসগুলো আস্তে আস্তে কমিয়ে আনা, কারণ বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, আমরা নিজেরাই নিজেদের খাবার বলেন যে আমাদের যে খাদ্যদ্রব্যগুলো যেগুলো আছে সেগুলো আমরা নিজেরাই উৎপাদন করতে সক্ষম, আমাদের কিন্তু বাইরে ভারত থেকে আনার কোনো প্রয়োজন নাই। মাঝখানে যখন আমরা ভারত থেকে পেঁয়াজ আনা বন্ধ করে দিয়েছিলাম, ভারতের কৃষকরা কিন্তু তারা কিন্তু এক প্রকার রাস্তায় নেমে গিয়েছিল এবং তাদের পেঁয়াজ তারা 2 টাকা কেজিতে বিক্রি করেছে। তো ভারত থেকে আমরা যেসব পেঁয়াজ আনি, গম আনি, আর অনেক কিছু কৃষি পণ্যগুলো আনি, এগুলো আনা ধীরে ধীরে কমাই দিতে হবে। এর মধ্যে এটা যদি আমরা করি হয়তো বা কিছুদিন আমাদের একটু কষ্ট করতে হবে, দাম হয়তো বা হঠাৎ করে বেড়ে যাবে, সেটা আমরা সহ্য করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই 15 বছরে সব কিছুর দাম ধরেন 100 টাকা কেজি, আমরা এখন 200 টাকা কেজি হচ্ছে তেল কিনতে হয়, এটা যেটা 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 তেলের 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত তো আমরা তেল কিনেছি, কোনো সমস্যা নেই। একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে ভারত থেকে সব রকম পণ্য আমদানি আমাদের কমিয়ে দেওয়া উচিত, যার মাধ্যমে বাংলাদেশের যে কৃষকরা আছে তারা আরও বেশি স্বাবলম্বী হবে, তাদের ন্যায্য যে পণ্যের দামটা তারা পাবে, এবং আমরা যেহেতু কৃষিপ্রধান দেশ, কৃষকদের কথা সবার আগে আমাদের মনে রাখতে হবে, কারণ তাদের তারা যদি ভালো থাকে আমাদের পুরো দেশ ভালো থাকবে। তো তাদেরকে ভালো রাখার জন্য অবশ্যই ধীরে ধীরে ভারত থেকে যত রকমের খাদ্যদ্রব্য আমদানি করা হয় সেগুলো একদমই কমিয়ে দিতে হবে, ধীরে ধীরে করতে হবে, এবং পরবর্তীতে একদমই বন্ধ করে দেওয়া উচিত। 7 নম্বরটা হচ্ছে ভারতের সাথে ট্রানজিট বলেন, বিদ্যুতের যে চুক্তিগুলো হয়েছে বা ভারত সাথে বিশেষ করে ট্রানজিটের যে জিনিস যেটা আছে, বাংলাদেশের বুক চিরে তারা ট্রানজিট নিয়ে যেতে চাচ্ছে, সেই চুক্তিগুলোকে একদম পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া উচিত, এবং যে অন্য যেসব চুক্তিগুলো যে আছে, যেমন আদানির চুক্তিগুলো, বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদন করার যে চুক্তিগুলো আছে যেগুলো শুধু ভারতই উপকৃত হচ্ছে, এরকম আপেক্ষিক সুবিধাযুক্ত যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে অতি দ্রুত সবগুলো চুক্তি বন্ধ করে দেওয়া উচিত। ঠিক আছে, যদি কোনো চুক্তি করতেই হয় সেরকমভাবেই করা হবে, দুই দেশে সমান পরিমাণে সুবিধা পাবে, সুযোগ পাবে, দুই দেশেরই অর্থসামাজিক উন্নয়ন হবে, মানে লেনদেনের দোনো পক্ষই লাভবান হবে, ক্ষতি হলে দোনো পক্ষই হবে, এমন যদি চুক্তি নিয়ে তারা আসতে পারে তাহলে আসবে, না হলে এরকম যে একচেটিয়া চুক্তি যেগুলো আছে যেগুলোতে শুধু ভারতই উন্নত হবে এই চুক্তিগুলো আমাদের বন্ধ করতে হবে। 8 নম্বর হচ্ছে যেটা হচ্ছে যে লাস্ট হাসিনা গদি থেকে নামার আগে যে চুক্তিটা করেছে মংলা সমুদ্র বন্দরে ভারতের অবাধ বিচরণ, সেই চুক্তিটা বন্ধ করতে হবে, এবং ভারত যাতে মংলা সমুদ্র বন্দরে তারা তাদের মাল খালাস করা বা কোনো পণ্য জাহাজ চলাচল করতে না পারে, এবং যদি চলাচল তাদের প্রয়োজনই হয় অবশ্যই সেটা সঠিক মূল্য বাংলাদেশকে দিতে হবে, আর যদি সে সঠিক অর্থ তারা দিতে না পারে তাহলে এই চুক্তিও বাতিল করাটা আমি জরুরি মনে করি। 9 নম্বরটা হচ্ছে হলো গিয়ে ভারত আসলে একটা চোরের দেশ, তারা হচ্ছে যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের আকাশ সীমানা তারা ফ্রিতে ব্যবহার করছে,
এবং বাংলাদেশে আকাশ সীমানা দিয়ে অন্য অন্য সব দেশের যে বিমানগুলো যায়, সেই বিমানগুলোর যে টাকাগুলো আছে, যে রিজার্ভের টাকাগুলো আছে, সেগুলো ভারত এই কয়েক বছর ধরে যুদ্ধের পর থেকে তারাই নিয়ে আসছে। কারণ বাংলাদেশে আধুনিক কোনো রাডার নাই, তাদের ভারতের রাডারের মাধ্যমে তারা অন্যান্য যে আন্তর্জাতিক বিমানের যে কন্ট্রোলগুলো আছে সেগুলো তারা নিয়ন্ত্রণ করে, এবং যার মাধ্যমে বাংলাদেশ একটা টাকাও এইসব বেদ থেকে পায় না। যদিও চাওয়ার চেষ্টা করা হয়, তারা ছাতানাতা বুঝিয়ে আমাদেরকে আর দেয় না। তো আমি বলবো, আমাদের যে বিমানবন্দর আছে সেখানে আধুনিক অত্যাধুনিক রাডার বসানো, যাতে বাংলাদেশের আকাশ দিয়ে কোনো রকম যে কোনো রকম ভাবে অন্য দেশের বিমান যদি যায়, সেই বিমান যেন বাংলাদেশকে ট্যাক্স দিয়ে যেতে হয়, এই ট্যাক্সের টাকা যেন ভারত কোনোভাবেই না পায়। এই কয়েক বছরে তারা কয়েক হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে ফ্রিতে বাংলাদেশের আকাশ ব্যবহার করে, ঠিক আছে? তো এই জিনিসটাও আমাদেরকে বন্ধ করতে হবে। বাংলাদেশে যে বিমানবন্দর দুটি আছে, চট্টগ্রাম এবং ঢাকা, অত্যাধুনিক রাডার আমাদের এখানে লাগাতে হবে, ঠিক আছে? অত্যাধুনিক রাডার এখানে ব্যবস্থা করতে হবে, যাতে বাংলাদেশ বিমান তার নিজের যে ন্যায্য অধিকারটুকু আছে, টাকা আছে, সেটা যেন তারা পায়, ভারত জানি এভাবে চুরি করে না নিয়ে যেতে পারে, যেহেতু তারা আমরা জানি স্বঘোষিত চোর তারা। এবং লাস্ট 10 নম্বরটা হচ্ছে হলো বাংলাদেশের চিকিৎসা খাতকে অনেক বেশি উন্নত করা, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসা করতে ভারতে না যেতে হয়। আমরা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুনেছি এই জিনিসটা ঘোষণা দিতে, ইনশাল্লাহ কিছুদিন সময় লাগবে, হয়তো বা 6 মাস 1 বছর, বাংলাদেশ চিকিৎসা খাতে অবশ্যই উন্নত হয়ে যাবে। এবং আমি আমাদের যে জনগণরা আছে তাদেরকে বলবো যে ভারতে চিকিৎসা নিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে এখন হয়তো বা ভালো ভালো ডাক্তাররা এখনও আছে, খোঁজ নিলে পাওয়াই যায়, বড় বড় হাসপাতালগুলোতে ভালো ভালো ডাক্তাররা আছে, তাদের কাছে দেখান। তো এত লাখ লাখ কোটি কোটি টাকা, যেটা প্রায় চিকিৎসা খাতের 80% ভারতের যে বৈদেশিক মুদ্রাটা আছে সেটা বাংলাদেশ থেকে যায়। তো এই জিনিসটা আমাদেরকে বন্ধ করতে হবে, কারণ এই 15 বছরে অনেক, মানে কী বলে, আমরা নিজেদের চোখের সামনেই দেখেছি কিছু কী বল, জোকারকে ডাক্তার হিসেবে বসানো হয়েছে, ঘুষ দিয়ে ডাক্তারি পাশ করানো হয়েছে। এরকম ঘুষে যত ডাক্তাররা আছে তাদেরকে অবশ্যই তাদের লাইসেন্স, মানে নষ্ট করে লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। এবং এখানে যারা বর্তমানে ভালো ভালো বড় বড় ডাক্তার যারা আছে, যারা এখন রিটায়ারমেন্টে গেছে কিন্তু তারা সবল আছে, আমি বলবো সেই সব শ্রদ্ধেয় ডাক্তার যারা আছে, তারা আবার কিছুদিন 1 বছর 2 বছর একটু প্র্যাকটিস করেন। যখন ভালো ভালো ডাক্তাররা বাংলাদেশে বের হবে, বাংলাদেশ থেকে পড়াশুনো করে বাংলাদেশের ছেলেপেলারা যখন ভালো ডাক্তার হয়ে উঠবে, তখন আপনারা হয়তো বা আবার অবসরে চলে যেতে পারেন। কিন্তু আমার মনে হয় আপনাদের যে সিনিয়র ডাক্তাররা আছে, যারা অবসরে আছে, তাদের এখন আমাদের বাংলাদেশের চিকিৎসা খাতে হালটা ধরা উচিত। এটা হচ্ছে আমার 10-10 নম্বর যে পরামর্শ, আমি এটা 10 নম্বরে রেখেছি। তো এই 15 বছরে ভারত বাংলাদেশের ওপরে তারা একচেটিয়া শাসন করে এসেছে, তাদের পাপেট যে হাসিনা স্বৈরাচার খুনি তার দ্বারা। তো এখন আমাদের নতুন বাংলাদেশ, নতুন সরকার, আমাদের যে জনগণরা আছে তারা সবাই সচেতন। তো বাংলাদেশের উচিত হবে ভারতকে চোখে আঙুল দিয়ে দেখানো যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, তোমাদের অযাচিত হস্তক্ষেপ এখানে চলবে না, আমরা আমাদের দেশকে আমাদের নিজের মন মতো করে গড়ে নিব, যদি তোমরা চাও আমরা তোমাদের সাথে ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি, তাহলে তোমাদেরকেও সমান সমানভাবে আমাদেরকে আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ করতে হবে, আর যদি সেটা না করতে পারো তাহলে তোমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, সবগুলোর মতো এখন বাংলাদেশ তোমাদেরকে মানে বয়কট না, আমরা তোমাদেরকে কী বলবো, ইন্ডিয়া আউট করব, ঠিক আছে? একদম লাথি মেরে বাংলাদেশ থেকে তোমাদের যত পদচারণা আছে সব পদচিহ্নগুলো আমরা মুছে দিব, আমাদের একটুও সময় লাগবে না। হ্যাঁ, আমরা হয়তো বা কিছুদিনের জন্য একটু সমস্যায় পড়তে পারি, 1 বছর 2 বছর, কিন্তু ইনশাল্লাহ আমরা সেই সমস্যাগুলো থেকে অবশ্যই উত্তোলন করব। আমার এই 10টা
10টা যে আমি বললাম যে কাজগুলো এখন বাংলাদেশে বর্তমানে সরকারের করা উচিত, আমি রিকোয়েস্ট করবো ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, আপনার, আমি জানি না আমার ভিডিওটা আপনার পর্যন্ত যাবে কি না, যদি যায় তাহলে আমি বলবো যে এই কাজগুলো অনেক দ্রুত করা সম্ভব। এছাড়াও যদি অন্য কোনো কাজ করার মনে করেন যে আমার এখানে কোনোটা বাদ পড়ে গেছে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, ঠিক আছে? তো বাংলাদেশের সাথে এখন সময় এসেছে তাদের চোখে চোখ রেখে তাদের দেখানো যে আমরা একটা স্বাধীন দেশ, তাদের কোনো দাস নয়।